ইউএনবি থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদুল হক। প্রিয় দর্শক, বাংলাদেশ কৃষি সম্ভাবনা একটি দেশ। কোভিড-19 ক্ষতি পুষিয়ে উঠতে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, 1 ইঞ্চ জমি খালি রাখা যাবে না। কৃষি উৎপাদন বৃদ্ধি নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির সাথে। মাননীয় মন্ত্রী, আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইউএনবি কে সময় দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ, আমি ভালোই করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইউএনবির সাথে সংযুক্ত করার জন্য। এটি আমার জন্য একটা সুযোগ জাতির সামনে কিছু বলা ইউএনবির মাধ্যমে। জি মাননীয় মন্ত্রী, কোভিড-19 ক্ষতিগ্রস্ত কাটিয়ে উঠতে কৃষি উৎপাদন বৃদ্ধি নিয়ে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে আপনার কাছ থেকে শুনতে চাই। না, আপনি খেয়াল করবেন যে কোভিড শুরু হয়েছে তো সেই মার্চ মাসের শুরু থেকে, প্রায় 3 মাসের অনেক বেশি হয়ে গেছে। শুরু থেকেই এটার উপর আমরা গুরুত্ব দিয়েছি। তবে আমরা জিনিসটা বুঝতে পারি না যে কোভিড এর এই ভয়াবহতাটা কেমন হবে আর তীব্রতাটা কেমন হবে। তেমন বোঝা যাচ্ছে সারা পৃথিবী সংক্রামিত, সারা পৃথিবী একটা মহাদুর্যোগের মধ্যে রয়েছে, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, নানান দিক থেকে, নানান বিবেচনায়। আমরা ইতিমধ্যেই, আপনি লক্ষ্য করে থাকবেন, পৃথিবীর বিভিন্ন সংস্থা, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলো, FAO, তারপর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইউফ্রি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, তারপরে বিভিন্ন আন্তর্জাতিক NGO গুলো যারা সারা পৃথিবীতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে, তারা কিন্তু সম্প্রতি, একদম সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে যে ভয়াবহ একটা খাদ্য সংকট হবে এবং অনেক দেশের মানুষ খাদ্যের অভাবে তারা দুর্ভিক্ষের শিকার হতে পারে এবং তারা মারা যাবে অনেক, এইরকম ইতিমধ্যেই অনেক মানুষ মারা যাবে এই ধরনের কথাও বলছে। আমরা প্রথম থেকে এটা গুরুত্ব দিয়ে নিয়েছিলাম। আমাদের যখন শুরু হয় তখন আমাদের সামনে ছিল বুড়ো মৌসুম। বুড়োর জন্য আমাদের আগেরই প্রস্তুতি ছিল, বুড়োর যে বীজ সার উপকরণ, চাষিকে যে সহযোগিতা দেওয়ার কথা সেগুলো আমরা সবই দিয়েছিলাম। করোনার প্রথম দিকেই আমাদের হাওড় এলাকায় ধান একটু আগাম আসে, কিন্তু এই ধানটা খুবই, আপনি জানেন যে এটা ঝুঁকিপূর্ণ, অনেক বছরই হাওড়ের মানুষ ধান কাটতে পারে না অকাল অকাল বন্যার জন্য। এই বছর এই জন্য আমরা, এই পরিবহন বন্ধ ছিল, লকডাউন তখন পুরাই চলছে, সেই মুহূর্তে ধান কাটা আমাদের সামনে আসে। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জাতির উদ্দেশ্যে ভাষণে, বিভিন্ন ভিডিও কনফারেন্সে উনি এর উপর গুরুত্ব দিয়েছেন। আপনি যেটি বললেন যে প্রতিটি ইঞ্চি জমিকে আমাদের আবাদে আনতে হবে, উনি এ কথাও বলেছেন যে জমি আমাদের উৎপাদনশীলতা, এটা আমরা উৎপাদন বৃদ্ধি করেছি। বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, দুর্ভিক্ষের দেশ ছিল, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মঙ্গা হতো, এগুলোকে আমরা কাটিয়ে উঠে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কোনো কোনো বছর আমরা খাদ্যে উদ্বৃত্ত থাকি এবং আমরা রপ্তানি করারও চিন্তা করি। তা আমরা যেমন বুড়োটা কাটলাম ভালোভাবে বিভিন্ন মেশিন দিয়ে, কম্বাইন হারভেস্টার ব্যবস্থা করলাম, বিভিন্ন এলাকা থেকে হারভেস্টার নিয়ে গেলাম, রিপার নিলাম এবং সেই নীলফামারি, কুড়িগ্রাম, লালমনিরহাট, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে আমরা শ্রমিকও নেওয়ার ব্যবস্থা করলাম, অনেক শ্রমিক নিয়ে গেলাম। তাতে করে হাওড়ের ধানটা ভালোভাবে কাটা হলো এবং পরবর্তীতে সমতল ভূমির ধানও কাটা হয়েছে। আমাদের রাজনৈতিক ভাবে একটা সচেতনতা, সামাজিক সচেতনতা সৃষ্টি করার জন্য ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ এরাও রাস্তায় ধান কাটার মধ্যে সম্পৃক্ত হলো, ধান কাটা শুরু করলো, কৃষকের পাশে দাঁড়ালো। তাতে করে সারা দেশের ধানটাই আমরা সহজে কেটে নিলাম এবং তার সাথে সাথে আবার আসলো এই আমপা, এই আর একটা দুর্যোগ, এই করোনার মহাদুর্যোগের মধ্যে আর একটা মহাদুর্যোগ। সেই সময় আমরা 19 তারিখে হলো এটা, আমরা কিন্তু 15 তারিখেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জানালেন, ওয়ার্নিং দিলেন যে বিশেষ করে কৃষি মন্ত্রণালয় এবং ত্রাণ মন্ত্রণালয় একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, এটা বাংলাদেশে আঘাত আনতে পারে। আমরা তাৎক্ষণিক ভাবে আমাদের মাঠের কর্মীদেরকে আমরা জানালাম 90 ভাগ ধান পাকলেও সেটা কেটে ফেলা হচ্ছে, ইনশাল্লাহ এই 20 তারিখের মধ্যে আমাদের 95 ভাগ ধান কাটা হয়েছে। সামনের যে ফসল, চলতি চলতি ফসল কি, এখন এই মুহূর্তে আউশ, পাট, তিল এবং আরো কিছু ফসল, গ্রীষ্মকালীন সবজি,
এর মধ্যে আবার এই বন্যা শুরু হয়েছে এবং বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত। প্রবল বৃষ্টিপাতের ফলে মরিচের জমি নষ্ট হয়ে গেছে, তারপর পাট যারা যেগুলো ছোট ছিল এখনো ম্যাচিউর হয় নাই, পাট গুলো কাটা যাচ্ছে না। দ্বিতীয় হলো যে আউশের আমাদের সাধারণত আমরা 28 থেকে 30 লক্ষ টন আউশ করি, আমরা এবার টার্গেট করেছিলাম 37 লক্ষ টন, 13,000 হেক্টর, কিন্তু আউশের এই 13,000 হেক্টর ছাড়িয়ে আমরা আরো বেশি করতে পেরেছি, টার্গেট আমাদের সারপ্রাইজ করেছে। আমাদের আশাবাদ ছিল যে আমরা আউশের একটা ভালো ফলন পাব এবং আউশের জন্য আমরা চাষিদেরকে বীজ দিয়েছি বিনামূল্যে, সার দিয়েছি, তাদেরকে সর্বাত্মক সহযোগ প্রযুক্তি দিয়ে, ভালো জাত দিয়ে, উন্নত জাত দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করলাম। কিন্তু হাওর এলাকা ইয়ের উত্তরবঙ্গের এই তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনার পাড়ের এবং অনেক এলাকারই বেশ আউশ ধান পানি নিচে গিয়েছিল। আমরা মনে করেছিলাম যে পানিটা নেমে যাচ্ছে, তাতে আউশ গুলো টিকে যাবে, কিন্তু আবার এই দ্বিতীয় বন্যার পরে আমরা খুবই মানে চিন্তিত হয়ে পড়েছি যে যে আউশের পানি উঠেছে এগুলো মনে হয় রক্ষা করা যাবে না, যে পাট গুলো ছোট আছে এগুলো হয়তো কৃষকরা কাটতে পারবে না। ক্ষতির পরিমাণটা আমরা এখনো নির্ধারণ করতে পারিনি, তবে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং মাঠ কর্মীরা তারা এগুলো মনিটর করছে, খোঁজ খবর নিচ্ছে এবং মূল্যায়ন করার চেষ্টা করছে কি ধরনের ক্ষতি হবে। আর একটি ফসল আমি আপনাকে বলতে চাই, সেটি হলো আমন। আমাদের স্টেপল ফুড, আমাদের মূল খাদ্য হলো চাল, ধান। আমরা এর সবচেয়ে বেশি ধান পাই আমরা বোরো থেকে, তার চেয়ে কম 1 কোটি প্রায় 50 থেকে 60 লক্ষ টন ধান পাই আমরা চাল পাই ইয়ে থেকে, আমন থেকে। এই আমনটাও প্রচন্ড ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে আমাদের বীজতলা আছে, জুলাই মাসের 15-র পর থেকেই বা শেষের দিক থেকে আমাদের ধান লাগাতে হবে, রোপা লাগাতে হবে। উঁচু জমিতে কোনো সমস্যা হবে না, কিন্তু নিচু জমিগুলোতে বন্যার পানিতে ডুবে গেছে, অনেক বীজতলাও নষ্ট হয়েছে। আবার যদি আমরা ধান লাগাই আগে, অনেক সময় আবার ওই শেষের দিকে আবার ওই অগাস্টের মাঝামাঝি গিয়ে বন্যা আসে, লেট ফ্লাড যেটা, সেটাতে এসে ধানের ক্ষতি করে। কাজে আমনটা সবসময় ঝুঁকিপূর্ণ। তারপরও আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি, হয়তো আপনি শুনেছেন বীজ, এটা 25% আমরা ই দিয়েছি কৃষককে, কম মূল্যে বীজ দেওয়া হয়েছে আমনের এবং উন্নত জাত। তারপরে কিছু হাইব্রিডও আমরা দিয়েছি আমনের, সারের পর্যাপ্ত সার আছে এবং আমাদের প্রস্তুতি আছে। আর একটা আমনের জন্য ঝুঁকি আছে, অক্টোবর মাসে গিয়ে খরা হয়, খরাটা হয় এমন সময় যখন গাছের ফুল আসে এবং গাছের ইগুলো ওই দানাগুলো পুষ্ট হয়, এই দানা পুষ্টিতে খুব ক্ষতি করে খরা। এই জন্য আমরা চাষিদেরকে এবার সচেতন করেছি যে খরা আসলেও এই কোভিড এর কারণে পৃথিবীতে দুর্ভিক্ষ হয়েও আমাদের সেচের ব্যবস্থা করতে হবে। চাষিরা রিলাক্টেড, তারা করতে চায় না, বন্যা তেমন ক্ষতি হয় না, প্রত্যেক বছর হয় না, এই ড্রেন কাটা ই কাটা সেচ দেওয়া ঝামেলা, তারা এই ঝামেলার মধ্যে যেতে চায় না। তবুও আমরা এবার অনেক প্রস্তুতি নিয়েছি এবং বলেছি যে 50% বিএডিসি থেকে যে ইটা দেওয়া হয় সেচটা, সেটা আমরা 50% তাদেরকে চার্জ করবো, তবু যাতে তারা সেচ দেয়। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং যারা বীজ উৎপাদন করে, বীজের ব্যবসা করে, তাদের নিয়ে আমরা মিটিং করেছি, তাদেরকে বলেছি তারা যেন পর্যাপ্ত বীজ আনার ব্যবস্থা করে, আমরা সহযোগিতা করব। কিছু বীজ আমাদের সবজির বীজ বিদেশ থেকে হাইব্রিড আনতে হয় এবং আমরা বলেছি যে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো, সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কাজে আগামী রবি পর্যন্ত ইনশাল্লাহ আমাদের একটা প্রস্তুতি রয়েছে, যা যা করা দরকার কৃষকদেরকে প্রণোদনা দেওয়া, সস্তায় বীজ দেওয়া, সার দেওয়া। তারপরে আর একটা আমাদের কর্মসূচি চলতেছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো জমি 1 ইঞ্চি জমি আমরা খালি থাকবো না। আপনি দেখুন আমরা একটা অ্যাডও দিচ্ছি বিভিন্ন টেলিভিশন এবং সেখানে বলছি যে প্রত্যেক বাড়িতে একটা করে সবজি, সারা বছর ধরে সবজি করার জন্য তার বাড়ির আঙ্গিনাকে ব্যবহার করবে, 13-14টা সবজি সারা বছর ধরে করা যাবে, 5-6 জনের একটা পরিবার তাদের সবজি নিজের ইয়ে থেকেই হয়ে যাবে, বাড়ির আঙ্গিনা থেকে হয়ে যাবে। এই ধরনের এটার একটা প্রযুক্তি প্রকল্প দেওয়া হয়েছে এবং সেই প্রকল্পটি অনুমোদিত হলে আমরা ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছি। আমরা বীজ দিচ্ছি, সার দিচ্ছি, প্রযুক্তি দিচ্ছি,
অনেক জায়গায় টিউবওয়েলও করে দিচ্ছি যাতে সেচ দিতে পারে সারা বছর ধরে। এই মোটামুটি ভাবে, তবে আমি সবকিছুর ঊর্ধ্বে বলতে চাই, বাংলাদেশের কৃষি এগুলো করে আমরা আমাদের হয়তো আমরা অভুক্ত থাকবো না, মানুষ খাদ্যে কষ্ট করবে না, কিন্তু আমরা কৃষকের জীবনযাত্রার মান উন্নত করতে চাই, কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করতে চাই। সেটা কিভাবে করা যাবে তার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। যে এই যে আমরা বলি ভ্যালু এডিশন, একটা ইয়ে থেকে আম, এই আম থেকে যদি আমি একটা জ্যাম জেলি করতে পারি, কিংবা আনারস থেকে জ্যাম জেলি করতে পারি, পেয়ারা থেকে জ্যাম জেলি করতে পারি, ভুট্টা হয় ভুট্টা থেকে যদি আমরা সিরিয়াল করতে পারি, ভুট্টা থেকে স্টার্চ করতে পারি, তাহলে কৃষি থেকে মানুষের কৃষকের লাভ বেশি আসবে। এই বিষয়গুলো এখন আমাদের চলছে আর কি, এগুলোর জন্য আমরা নানান প্রস্তুতি গ্রহণ করছি। আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ যে সকল বড় বড় কোম্পানি আছে তাদেরকে আমার চেষ্টা করছি, বাংলাদেশেরও প্রাণ, এসিআই, স্কোয়াড, তারপরে লালতি, এই ধরনের বেসরকারি কৃষির সাথে জড়িত যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিল্প, প্রাণ যেমন আমি নিজেও কিছুদিন আগে আমের ই করার জন্য আম কিনে আমের আচার করে, তারপরে যে আমের নানান রকম প্রোডাক্ট করে, এগুলো করার জন্য প্রাণ আম কিনছে, সে আমের কেনার একটা অনুষ্ঠান করে করছে, আমি উদ্বোধনী দিচ্ছিলাম। এই ধরনের উদ্যোগগুলো আমরা ইনশাল্লাহ গ্রহণ করছি। যেমন এবার অনেক ড্রাগন ফ্রুট বাংলাদেশে রয়েছে। আপনি অনেক অনেক উদ্যোগ নিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় হচ্ছে, এই করোনার সময়ে কৃষকদের জন্য সামনে প্রণোদনা কি থাকতেছে, যেটা যাতে আপনার কৃষি উৎপাদনটা বৃদ্ধি পায়, সেই জন্য কি কি ধরনের প্রণোদনা থাকছে? প্রণোদনা তো বললাম যে কৃষিটা, কিন্তু আসলেই এই সরকার ক্ষমতায় আসার পরে 2009 সালে প্রথম দিন থেকেই প্রণোদনা দেওয়া শুরু করেছে। সারের দাম আমি সবসময় বলি, আবার এটা পুনরাবৃত্তি, ডিএপি সার, ডায়ামোনিয়াম ফসফেট, এটার মধ্যে ফসফরাস আছে, জমির ধানের জন্য খুবই প্রয়োজন, সব ফসলের জন্য প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এনপিকে বলে, নাইট্রোজেন, পটাশিয়াম এন্ড ফসফেট, তিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান গাছের জন্য। এই তিনটার উপরে আমরা সবসময় গুরুত্ব দিই। এই ডায়ামোনিয়াম ফসফেটও আছে, নাইট্রোজেন আছে, এনপিকে, এই দুইটার দাম ছিল 90 টাকা কেজি, আমরা এটাকে 9 সালে করেছি 25 টাকা, 1 টাকাও বাড়াই নাই, পৃথিবীর কোথাও নাই যে জিনিসের দাম আস্তে আস্তে বাড়ে না, এই যে 25 টাকা করেছি এখন 25 টাকাই আছে। আর গত 16ই ডিসেম্বর, অর্থাৎ গত বিজয় দিবসে, মুজিব বর্ষকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী এটার দাম আরো 9 টাকা কমিয়ে 16 টাকা করেছে। আর যদি আপনি নাইট্রোজেন ধরেন, এর মধ্যে 18% নাইট্রোজেন আছে, তাহলে এর দাম দাঁড়ায় 12 থেকে 13 টাকা। কিন্তু বাজারে আপনি আন্তর্জাতিক বাজার থেকে আমরা এটা কিনছি সৌদি আরব, রাশিয়া থেকে 40-50 টাকা কেজি, এটা দাম ভেরি করে সময়ে সময়ে। এটা আমরা এত দামে নিয়ে এত সরকার কত প্রণোদনা দিচ্ছে, এখানে আমরা 9,000 কোটি টাকা প্রণোদনা দিই, এবার বাড়িয়ে এটাকে আমরা 9,500 কোটি টাকা করেছি। আচ্ছা, 9,500 কোটি টাকা। তারপর আপনি জানেন যে 5,000 কোটি টাকার একটা ঋণ সরকার দিয়েছে, যেটা 4% সুদে, মাত্র 4% সুদে, কিন্তু আমরা 14,500 কোটি টাকা এমনিতেই কৃষি লোন দিতাম, যখন 15-16% সুদ ছিল, ইন্টারেস্ট ছিল, তখন সরকার এটাকে দিয়েছিল 8-9%। এই বছর করোনাকে সামনে রেখে এই 14,500 কোটি টাকাও আমরা 4% সুদে দেব, তাহলে কিন্তু 19,000 কোটি টাকা হলো। বুঝতে পারি, আগামীকাল ক্যাবিনেট মিটিং, আমি আপনাকে এটা আপনার মাধ্যমে একটা খবর দিই সারা জাতিকে, এই মানে ই করার যান্ত্রিকরণ, আমরা কৃষিকে যান্ত্রিকরণ করতে যাচ্ছি, কৃষকের সবচেয়ে বেশি খরচ হয় এখন শ্রমিক পাওয়া যায় না ধান কাটার জন্য, ধান লাগানোর জন্য, কাজে ধান লাগানোর মেশিন, ধান কাটার মেশিন, শুকানোর মেশিন, এগুলো আমরা 50% ইনসেন্টিভ দিয়ে, প্রণোদনা দিয়ে কৃষককে দিব। অর্থাৎ একটা যন্ত্রের দাম যদি 30 লক্ষ টাকা হয়, কৃষক দিবে 15 লক্ষ, আমরা দিব সেখানে 15 লক্ষ, আওয়ার এলাকায় 28 লক্ষ দাম হইলে সরকার দিবে 21 লক্ষ, আর আমরা দিব এই চাষি দিবে 7 লক্ষ টাকা। এর জন্য 3,000 কোটি টাকারও বেশি একটা প্রকল্প,
আগামীকাল একনেকে আসে, আমি আশা করি এটা অনুমোদন হবে, এবং এটি হলে এটাও হবে একটা বিরাট প্রণোদনা কৃষিকে যান্ত্রিকীকরণ করা, এবং শ্রমিকের যে খরচ, কৃষি উৎপাদনের যে খরচ এক টন বা এক মন ধান করার জন্য, সেই খরচও অনেক কমে আসবে যে কোনো ফসলের উৎপাদন। ভালো উদ্যোগ। এটা কতজন কৃষক উপকারী হবে যদি আপনার এই এই প্রজেক্টটা পাস হয়? তাহলে যান্ত্রিক 3,000 কোটি, তো এবার 5 বছর দিলে অনেক কৃষক উপকৃত হবে, 1 বছরে 500-600 কোটি টাকা আমরা দিব, আবার কৃষকও তো দিবে। 1,200 কোটি টাকার কম্বাইন মেশিন, ছোট ছোট রিপার, তারপরে ড্রাইং মেশিন, এগুলো অনেক উপকৃত, প্রায় কৃষকরা উপকৃত। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশ কৃষি যান্ত্রিকরণ হয়ে যাবে।